সামির রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর অ্যাজমা সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে সামির রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাঁতায় শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যিনি করতে পারেন তাহলে চুলের যে বে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুল চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলাম মিল্লা তার বিখ্যাত সেহাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী কেমসাল্লাহ আসালামকে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবেন যেহেতু রাতের অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তাইমুম করে ফেলবো এটা উচিত নয় একেবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাইম করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য এরপরে অর্পণ তালুকদের আপনি লিখেছেন আমার ভাইয়ের বয়স পাঁচ বছর কিন্তু সে প্রতিবন্ধী এখনও বুকের দুধ খায় এই খাওয়াটা কি গুণা হবে দুই বছর পর্যন্ত একজন শিশু তার মার বুকের দুধ পান করবেন আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি দুধের সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায় তার জন্য দুই বছরের সময়সীমা দেয়া হয়েছে বিনা দুই বছরের পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয় যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলেছি হলো ওলামায় আহনাফের মত আর এর বাইরে সদেবরী স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তালা যে নিষেধ করেননি এটি জায়েজ আছে তো দুটি মত আমরা পেলাম আর বিশেষ করে সে প্রতিবন্দী বন্দী প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদি দুধ আছে প্যাকেট যার দুধ আছে সেগুলো তাকে পান করানো যেতে পারে এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিকতর উপযোগী ইনশাআল্লাহ আল্লাহ বিন্দিনা মোহাম্মদ জোয়ার্দার আপনি লিখেছেন সরি মামুন জোয়ার্দার আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি আমাদের এখানে মহিলাদের জন্যে গোট নামে একটি সংস্থা আছে এই সংস্থায় একশো টাকা করে এক বছর জমা রাখা পর ছত্রিশ হাজার পাঁচশত টাকা হয় এই সংস্থার তরফ থেকে এর পরিবর্তে তিয়াত্তর হাজার টাকা দেওয়া হয় এর পরের বছর একশত টাকা পরিবর্তে দুশো পঞ্চাশ টাকা করে পরের বছর জমা রাখতে হয় এটা সুদ বলে গণ্য হবে কি না দেখুন একশো টাকা করে জমা দিয়ে যখন আপনার আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা হয় সেটাকে বাড়িয়ে যখন তিয়াত্তর হাজার টাকা দেওয়া হয় এটা সুস্পষ্টত সুদ যে টাকা জমা দেওয়া হয় সে টাকা দিয়ে যদি ব্যবসা করার জন্য চুক্তিবদ্ধ থাকেন উভয় পক্ষ এবং যিনি জমা করেছেন তিনি কত পার্সেন্ট প্রফিট পাবেন ব্যবসার প্রফিট সেটা উল্লেখ থাকে যদি তাহলে সেক্ষেত্রে সে সেই প্রফিটটা তো কম বেশিও হতে পারে সেরকম প্রক্রিয়াতে যদি করা হয় তাহলে সেটা জায়েজ আছে কিন্তু এরকম ফিক্স করে এবং ব্যবসায় কোনো চুক্তি ছাড়া শুধুমাত্র টাকা দিয়ে তার এগেনস্টে যে অতিরিক্ত মুনাফা নিচ্ছেন সেটা কিন্তু সুদ হবে কল্লক্ষ দিন যারা রান্না ফ্যান ফাহোয়ারে বা আপনি টাকা দিলেন এরপরে বেনিফিট নিলেন কোনো ব্যবসায়িক চুক্তি ছাড়া কোনো ব্যবসায়িক পার্সেন্টেজ ইত্যাদির হিসেব হিসেব ছাড়া তাহলে সেটা কিন্তু রেবা বা সুদ হিসাবে গণ্য হবে মৌসুল লিখেছেন কোনো পাবলিক যানবাহন ত্রুটিপূর্ণ থাকা সত্ত্বেও যদি চালানো হয় এরপর যদি যানবাহনটি দুর্ঘটনা ঘটে তাহলে হতাহতের ক্ষতিপূরণ কি কর্তৃপক্ষকে দিতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব বহু এই প্রশ্ন উত্তরে আমি যাচ্ছি না আমি মৌলিকভাবে লাইভের শুরুতেই বলেছি যে কোনো মানুষের মৃত্যুর জন্য যদি কারোর কোনোভাবে দায় থাকে ধরুন আপনি একটা ত্রুটিপূর্ণ যন্ত্র নিয়ে বের হয়েছেন সেখানে আপনি লোকজনকে তুলেছেন অনুমোদনবিহীন আপনি পরিবহন বের করেছেন তাহলে আপনি এটার জন্য দায়ী থাকবেন যারা এর মাধ্যমে হতাহতের শিকার হবে তাদের ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে এটাই হলো সেরিয়ার বিধান আর যদি এখানে কেউ অনৈতিকভাবে অন্যায়ভাবে সুবিধা নিয়ে ঘুষের মাধ্যমে এটার ফিটনেস সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে তারাও দায়ী হবে এটার জন্য তো এগুলোর যদি সুষ্ঠ তদন্ত হতো বা সুষ্ঠ বিচার হতো এবং উপযুক্ত জবাবদিহিটা নিশ্চিত করা যেত তাহলে এ ধরনের নির্মমতা এ ধরনের দুঃখজনক ঘটনা আমাদের দেশে ঘটতো না এটা কথায় আছে মাছের মায়ের পুত্র শোক নেই অনেক ডিম হয় অনেক তার পুত্র হয় কন্যা হয় যার কারণে কে কোথায় থাকলো কোথায় থেকে কে মারা গেল এগুলো তার দেখার সময় নেই বাংলাদেশে অনেক মানুষ যেন আমাদের কোনো শোক নেই দু চারশো মরে গেলেও অনেক কিছু হয় আসে যায় না এই জন্য পর পরপরে দেখা যায় যে অমুক ঘটনা এতজন তমুক ঘটনা এতজন মারা গেছে আমরা দু চার একটু পত্রপত্রিকা দেখি লেখালেখি হয় আমরা একটু হালকা পাতলা হা করি এরপর আমরা আবার যার যার মতো ভুলে যাই যার হারায় তিনি জানেন যে হারানোর বেদনা কী এবং কী পরিমাণ সংগ্রামের মুখে কতগুলো পরিবার পড়ে যায় কী পরিমাণ আপনার ঘন কালো বিপদ তাদের উপর নেমে আসে এজন্য যথাযথ ব্যবস্থা থাকা উচিত এবং শরীয়তের আপনার বিধিবিধানগুলো আমাদের মেনে চলা উচিত